তৃতীয় সপ্তম শ্রেণীর বন্ধুরা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওতে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। প্রথম প্রশ্ন, আপাতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হয়? সঠিক উত্তর হবে হচ্ছে 50 ডিগ্রি। একটি ব্যাটারিতে সেল সংখ্যা? উত্তর একাধিক। চুম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের 0.86 গুণ। পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে থাকে হচ্ছে ম্যাগনেটাইট। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। সিনেমার পর্দায় আলোর প্রতিফলন কোনটি? বিক্ষিপ্ত প্রতিফলন। এক কথায় উত্তর দাও 5-5। পাঁচটা প্রশ্ন, অন্তরক কাকে বলে? যেসব বস্তুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাদেরকে আমরা অন্তরক বলবো। মূলের কোন অংশ মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে? উত্তর হবে হচ্ছে মূলরোম। জীবাশ্ম জ্বালানি দুটি নাম লেখো। উত্তর হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম। জবা ফুলের অনেকগুলি পুংকেশর একসঙ্গে থাকে, এদেরকে একসঙ্গে কি বলে? উত্তর হচ্ছে পুংকেশর চক্র। চুম্বকের উদাসীন অঞ্চলের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে চুম্বকের মাঝখানে। ঠেসমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। উত্তর হচ্ছে কেয়া গাছ। আলোর প্রতিফলনে সূত্র দুটি লেখো। 2 নম্বরের প্রশ্ন, আলোর প্রতিফলন নিম্নলিখিত সূত্র দুটি মেনে চলে। এক হচ্ছে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। 2-এর দাগ, আপাতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের ওপরে আপাতন বিন্দুতে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে। আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? অথবা ছিল প্রিজম বা উপযুক্ত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার ফলে সাদা বা অন্য কোনো যৌগিক আলো বিভিন্ন রঙের আলোতে আলাদা হয়ে যাবার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়। ফিউজটার কেন ব্যবহার করা হয়? ফিউজটার ব্যবহারের উপযোগিতা লেখো। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজটার ব্যবহার করা হয়। এটি ব্যবহারের উপযোগিতা হচ্ছে বৈদ্যুতিক সার্কিটে ফিউজটারের মধ্যে দিয়ে তড়িৎ সার্কিটে প্রবেশ করে। ফিউজটার খুব কম উষ্ণতাতেই গলে যায়, ফলে কোনো কারণে খুব বেশি তড়িৎ এসে পড়লে ফিউজটারটি উত্তপ্ত হয়ে গলে যায় এবং বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে বৈদ্যুতিক সার্কিট ও বিভিন্ন দামি বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে রক্ষা পায়। পৃথিবী যে নিজে একটি চুম্বক, উদাহরণের সমর্থনে যুক্তি দাও। একটি চুম্বকের মাঝদান থেকে সুতো বেঁধে ঝুলিয়ে দিলে বা একটি লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তপ্ত দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় দণ্ডটির মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডতার উত্তর মেরু প্রান্তে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। এর কারণ পৃথিবী নিজেই একটি চুম্বক। এর সাথে তোমরা অ্যাড করবে ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু দুটির কাছে পৃথিবীর চুম্বকীয় মেরু দুটি অবস্থিত। এই মেরু দুটির আবেশের ফলেই দণ্ড চুম্বকের দুটি বিপরীত মেরু এই মেরু দুটির আকর্ষণে উত্তর ও দক্ষিণ মুখ করে থাকে। পরিবেশবান্ধব শক্তি হিসাবে বায়ু শক্তির ব্যবহারের সুবিধা লেখো। সুবিধাগুলিও দেখতে পাচ্ছ স্ক্রিনেতে। বায়ুর কোনো অভাব নেই আর সেই জন্য এই শক্তি উৎসের ফুরিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। একবার বায়ুকল বসালে দীর্ঘদিন চলবে, এতে জ্বালানি লাগে না, ফলে রক্ষণাবেক্ষণ ছাড়া অন্য কোনো খরচ নেই। যে সমস্ত জায়গায় দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয় সেখানে বায়ু শক্তির উপর নির্ভর করা যেতে পারে। বায়ু বিদ্যুৎ উৎপাদনে কোনো রকম পরিবেশ দূষণ ঘটায় না। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখ। বিষয় বাহক নির্ভরশীলতা। স্বপরাগযোগে নির্ভরশীল নয়, ইতর পরাগযোগে সম্পূর্ণ নির্ভরশীল। পরাগরেণুর অপচয় স্বপরাগযোগে কম হয় আর ইতর পরাগযোগে বেশি হয়। নতুন বৈশিষ্ট্যের সন্নিবেশ স্বপরাগযোগে ঘটে না, ইতর পরাগযোগে ঘটে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখো, এইরকম নোটিফিকেশান ভিডিওর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।